হ্যালো গাইজ ওয়েলকাম টু ডাবল মাইনেমি সংঘ সুব্রদা আজকে ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি স্ক্যানারের যে নতুন এডিশনটা আছে সেই নতুন এডিশনটা তো শুধুমাত্র রিভিউ করবো না তো আরও অনেক কিছু তো সেগুলো বলছি তো তার আগে তোমাদেরকে বলবো যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলো না তো প্রথমেই বলে রাখি আমরা যে স্ক্যানারের যে এই নতুন এডিশনটা রিভিউ করতে চলেছি তো এটার যে ভলিউম ওয়ান এবং ভলিউম টু দুটো বই আছে তো আমি ঠিক করেছি যে দুটো বইকে পুরোপুরি একটা ভিডিওতে বানাতে গেলে বা একটা ভিডিওতে বলতে গেলে পুরোপুরি এত কিছু ফিচার্স আছে বা এত গোলমালে বই দুটো তো তার জন্য আমাকে বলতে গেলে একটা প্রায় আধ ঘন্টার ভিডিও করতে হবে তো আধ ঘন্টার ভিডিও আমি করছি না কারণ ওটা তোমাদের দেখতেও হয়তো ভালো লাগবে না আর তোমরা বড়ো ফিল করবে বা আমি হয়তো অতটা ঠিক করে বোঝাতে পারবো না তো আমি ঠিক করেছি যে দুটো বই দুরকমভাবে মানে দুটো আলাদা আলাদাভাবে আমি রিভিউ করবো যেখানে এখন মানে এই ভিডিওতে তোমরা ভলিউম ওয়ান দেখতে পাবে আমরা রিভিউ করছি আর ঠিক ভলিউম ওয়ান আসার ঠিক পরের দিনই মানে একদিন পরই তোমরা কিন্তু এই ভলিউম এটা রিভিউ দেখতে পাবে তো মেনলি বইটা এতটা মোটা ছিল যে দেখতে পাচ্ছ এতটা মোটা আর মানে একটা ভিডিওতে কভার করলে হয়তো তোমাদেরকেও আমি কিছু ইনফরমেশন বাদ দিয়ে দেবো তো তার জন্য আমি দুটো ভিডিওতে করছি আর শুধুমাত্র দুটো ভিডিও করছি না সাথে কিন্তু পুরোনো যে স্ক্যানার ছিল এটা দেখতে পাবে স্ক্যানারটার সাথে কিন্তু আমি কম্পেয়ারও করে দিচ্ছি মানে একই ভিডিওতে তোমরা আগের যে এডিশনটা তার সাথে এই এডিশনটা দুটোর মধ্যে ডিফারেন্স সেটাও পেয়ে যাবে আর তার সাথে তোমরা নতুন যে বইটাতে কি কি দেওয়া হয়েছে সেটাও জানতে পেয়ে যাবে তো মেনলি আমার ভিডিওটার উদ্দেশ্য আমার বলা এটা একটু বেশি বড় হয়ে গেলে আমি জানি কিন্তু না বললে হয়তো তোমরা বুঝতে পারবে না তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি আর যদি তোমরা এই বইটা অফলাইন পারচেস করতে চাও তো অবশ্যই বোরাজ পুস্তকালয় থেকে পারচেজ করো তাহলে থার্টি ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর যারা অনলাইন পারচেজ করতে চাইছো তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে পারচেজ করে নিতে পারো তো চলো তাড়াতাড়ি শুরু করি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের যে স্ক্যানার ডাব্লিউ বিসি এ স্ক্যানার বইটা তো মেনলি এই বইটা প্রথমবার নয় বেশ পুরোনো বই আর খুব কাজের বই স্পেশালি বইটাতে কিন্তু আগের এডিশন দেখো বা এই এডিশনে ভুলের সংখ্যা কিন্তু একদমই নেই আর তার সাথে যারা স্ক্যানার জানো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানেই কিন্তু তোমরা এক কথায় স্ক্যানার জানো এছাড়া অন্য কোনো বই কিন্তু খুব বেশি সেরকম ভালো নয় তো মেনলি এটা নতুন এডিশন এসছে তো এবার দেখে নতুন এডিশনে কি কী দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ প্রথমেই যেরকম বলা হয়েছিল ভলিউম ওয়ান তো এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মেন্সের দু হাজার একুশ সলভ পেপার ইনক্লুড করে দেওয়া হয়েছে তো আমি এক্ষেত্রে বলবো এখানে একটু ভুল আছে তো এখানে দু হাজার বাইশের মেন্সের পেপারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো কেন এইসব হলো সেগুলো পুরোপুরি ডিটেলসে বলবো তো তার আগে দেখিনি বইটার ভিতরে কী আছে তো বইটার লেখক তোমরা তো জানোই সামি সুতপা কর আর শামীম সরকার তো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের বই তো এখানে দেখতে পাবে বলে দেওয়া আছে প্রিলি এখানে দিয়ে দেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার একুশ আর তার সাথে ডাব্লু বিসিএস মেন্স এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দু হাজার থেকে দু হাজার কুড়ি তো মেন্সের ক্ষেত্রে অনেক চেঞ্জেস আছে দু হাজার কুড়ি না ওটা দু হাজার বাইশ হবে সরি দু হাজার একুশ হবে তো এবার আসি দামে তো বইটার যে মিলিত প্রাইস বা দুটোর দাম একসাথে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে আটশো চল্লিশ টাকা ভলিউম ওয়ান এবং ভলিউম টুয়ের প্রাইস তো এক্ষেত্রে আমি বলবো যে দাম কিন্তু বেশ ঠিকঠাকই রাখা হয়েছে আর বলতে গেলে খুবই কম রাখা হয়েছে আমার মনে হলো আর তোমরা যারা এই বইটা অফলাইন পারচেস করতে চাইছো তারা অবশ্যই বোরাস পুস্তকালয় থেকে পারচেস করতে পারো তো ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আর যারা অনলাইন পারচেস করবে তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারো তো কন্টেন্ট তো কন্টেন্ট শুরুর আগে এখানে তোমরা এখানে দেখতে পাবে এই জিনিসটা কিন্তু স্ক্যানারের ক্ষেত্রে নতুন আমি দেখছি এখানে একটা বারকোড টাইপের কিছু দিয়ে দেওয়া হয়েছে যেখানে অনলাইন সাপোর্ট এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন সাপোর্ট এখানে দেওয়া হয়েছে তো এবার ব্যাপারটা আমি জানি না আমি করে দেখিনি তো আমি খুব ডিটেলস কিছু বলছি না তো মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই বইটা তো যারা অনেক রকম কিছু ভাবছো বা কিছু তো ডাব্লু বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই কিন্তু বইটা তৈরি করা হয়েছে অন্য কোনো রকম কিছু নেই তো প্রথমেই দেখতে পাবে কন্টেন্টের শুরুতেই কিন্তু ইংলিশ বা ইংরাজি দিয়ে কিন্তু শুরু হয়েছে তো ইংরাজির মধ্যে সব রকম টপিক ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে দেখতে পাবে সিনোনিম অ্যামটোনিম তার সাথে ইডিএম ফেজ সব কিছু কিন্তু এখানে দিদা হয়েছে তো দেখতে পাবে ফিলিন্দা ব্ল্যাঙ্কস পিপোজিশন সবই কিন্তু এখানে দিদা হয়েছে মেনলি বইটাতে কিন্তু যে সাবজেক্ট ওয়াইজ আর টপিক ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তার সাথে কোন বছরের প্রশ্ন এসেছে সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে তো বইটার মেন উদ্দেশ্য কিন্তু এটা তো যাদের কাছে এই স্ক্যানার বইটা আছে তারা জানো যে স্ক্যানারের যেরকম যে ফ্রন্ট ইউজ করা হয় বা যে স্টাইলে বইটা তৈরি করা হয় সেই সেম একই রকম রেখে কিন্তু বইটা তৈরি করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডাব্লু যত রকম প্রশ্ন আছে যেরকম হিস্ট্রি থেকে হোক জিওগ্রাফি থেকে হোক বা পলিটি থেকে ইকোনমি থেকে সবই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে খুব ভালোভাবে তো এটাই কিন্তু এখানে কন্টেন্টে বলা আছে তো আমি খুব বেশি ডিটেল কিছু বলছি না আর এখানে আবার তোমরা দেখতে পেয়ে যাবে উনিশশো থেকে দু পর্যন্ত কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে তো এখানে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ যেসব ডিস্ট্রিবিউশন তো তোমরা কিন্তু এটা পুরোপুরি দেখতে পাবে তো কোন বছর মানে দু সাল থেকে তোমরা এখানে দু পর্যন্ত দেখতে পাবে কোন বছর প্রিলিতে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে ইংরাজির ক্ষেত্রে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একটা চার্টের মাধ্যমে তো এটা কিন্তু একটা হেল্প করবে যেটা যারা মানে কোশ্চেন অ্যানালাইসিস করবে তো তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো দিয়ে দেওয়া হয়েছে আর এক্ষেত্রে ফ্রন্টগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বেশ সুন্দর রাখা হয়েছে মেনলি যেটা তোমরা দেখবে যে এখানে কিন্তু এইবারের ক্ষেত্রে তোমরা দেখবে যেটা আগের এডিশন বা পুরনো এডিশনের ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করব যে অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে বা অনেকটা ফাঁকা ফাঁকা করে এগুলো তৈরি করা হতো তো ইংরাজির ক্ষেত্রে নাই কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক পেজ যে দেখতে পাবে পুরো ফাঁকা রাখা হয়েছে তো অনেক এরকম কিন্তু ছিল তো সেই ক্ষেত্রে আমি এই বইটাতে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে একদমই কিন্তু পাতা নষ্ট করা হয়নি বা যেটুকু দরকার সেটুকু ছাড়া কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে করা হয়েছে তো আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেরকম ইংরাজির ক্ষেত্রে আগেও যেটা ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা কিছু ইনফরমেশন সেটা প্রতিটি সাবজেক্ট ওয়াইজে দেখতে পাবে এক্সট্রা কিছু ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই সাবজেক্ট মানে সেই টপিকটার শেষে বা সেই চ্যাপ্টারের শেষে কিন্তু সেই চ্যাপ্টার ওয়াইজ কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো যেটা আগেরবারও ছিল এবারেও আছে তো প্রতি বছর মানে কিছু না কিছু চেঞ্জেস করা হয় আর যেগুলো অবশ্যই চেঞ্জেস তো ভালোর জন্যই হয় তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বইটাকে সাজিয়ে গুছিয়ে আবার নতুনভাবে প্রেজেন্ট করা হয়েছে তো মেনলি প্রশ্ন নিয়ে তো আমার কিছু বলার নেই কারণ প্রশ্ন যেরকম পরীক্ষাতে এসছিল বা সেই প্রশ্নগুলোকেই কিন্তু এখানে বইটাতে একদম দেওয়া হয়েছে তো আলাদা করে কিছু দেওয়া নেই তো এবার আসি প্রশ্নের ভুল তো আগের এডিশনেও কিন্তু একদমই ভুল ছিল না তো এবারের এডিশনেও কিন্তু ভুল নেই কিন্তু আগেরবারে এডিশনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি একই প্রশ্ন বারবার বারবার রিপিট হতো মানে প্রথমেই একই জিনিস দেখলাম তারপরেই সঙ্গে সঙ্গে আবার একই প্রশ্ন তিনবার চারবার একসাথে রিপিট হচ্ছে তো এই ক্ষেত্রে নতুন এডিশানটার ক্ষেত্রে কিন্তু একদমই কোনো রকম প্রশ্ন কিন্তু রিপিট নেই বলতে গেলে একদমই নেই বললেই চলে মেন্সের ক্ষেত্রে যেহেতু সাল ওয়াইজ ওখানে ভাগ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু আলাদা আছে তো সেগুলো আমি তখন ওটাতে ওই ভিডিওটাতে বলে দেবো বাট যারা এই মানে এই প্রিলির যে সেকশনটা দেখবে সেখানে যেহেতু প্রতিটি সাল ওয়াইজ এখানে ভাগ করা নেই এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে তার জন্য এখানে কিন্তু প্রশ্ন রিপিট এখানে কিন্তু দেওয়া নেই তো এখানে দেখতে পাবে দু হাজার কুড়ি এবং একুশের প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যেরকম বলেছিলাম দু হাজার একুশের প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে দু হাজার বাইশের প্রশ্ন কি দেওয়া আছে তো আমি বলবো না দু হাজার বাইশের প্রিলির কিন্তু কোনো রকম প্রশ্ন দেওয়া নেই কেন দেওয়া নেই কারণ হচ্ছে বইটা আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে বইটাতে তোমরা দেখলেও দেখতে পাবে এখানে বইটা কিন্তু তৈরি হয়ে গেছিলো মে দু হাজার বাইশে তো সেক্ষেত্রে এখন কিন্তু জুলাই চলছে তো জুলাই যেহেতু চলছে আর প্রিলিও কিন্তু হয়ে গেছে উল্টে আগেরবার মানে দু হাজার একুশের মেন্সও কিন্তু হয়ে গেছে কিন্তু তার আগেই কিন্তু বইটা তৈরি হয়ে গেছিলো তো সেক্ষেত্রে এখানে হয়তো যে প্রিলির প্রশ্নটা দু হাজার বাইশের প্রিলির প্রশ্নটা কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমার মনে হয় কিন্তু এক্ষেত্রে তোমরা দেখবে বইটাকে কিন্তু আগের বারের থেকে বেশ ভালো করা হয়েছে আর তার সাথে বইটাতে যেসব প্রশ্ন বারবার রিপিট হতো সেটাও কিন্তু একদম রিপিট করা হয়নি বলতে গেলে 90% রিপিট করাই হয়নি একই প্রশ্ন বারবার করে আর প্রতিটি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে তোমরা কোশ্চেন যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু দেখতে পাবে কোন বছর কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন এসছে তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর বইটার যে প্রাইস আমি আরেকবার দেখিয়ে দেবো যে বইটার প্রাইস আমার বোরাজ পুস্তকালয় থেকে আমি কিনেছি বইটা আমি এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঁচশো টাকা তো বইটার যে এমআরপি ছিল সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আটশো টাকা তো আমার দাম পড়েছে পাঁচশো টাকা তো তোমরা চাইলে বুরাজ পুস্তকালয় থেকে পারচেস করতে পারো আর এবার আসি খারাপ দিক বা আমার কী কী খারাপ লেগেছে বইটার ক্ষেত্রে তো বইটার ক্ষেত্রে খারাপ লাগার প্রথমত যে বিষয়টা সেটা আমার চোখে মানে বইটা হাতে নিয়েই আমার মনে হলো যে আগের এডিশনটাতে যতটা ভালো পেজ কোয়ালিটি ছিল সেই তুলনায় কিন্তু পেজ কোয়ালিটি ভালো না তো এবার অনেকজনই বলতে পারে তাহলে কি খুব খারাপ পেজ কোয়ালিটি আমি বলব না অতটা খারাপ পেজ কোয়ালিটিও না বাট আগের এডিশানটার তুলনায় পেজ কোয়ালিটিটা একটু মানে সেরকম ভালো দেওয়া হয়নি তো অলমোস্ট আমার যে বলার উদ্দেশ্য যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আমি বলে দিলাম আরেকবার আমি এখানটা দেখিয়ে দিচ্ছি তো যেটা বলার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে স্ক্যানারের যে নতুন এডিশনটাতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে বেশ পজিটিভ চেঞ্জেস এসছে বইটার ভিতরে আর প্রাইস মানে দামের মধ্যেও যদি তোমরা দেখো যে আকাশ পাতাল যে তফাৎ সেটাও কিন্তু এখানে করা হয়নি আগের এডিশনটা থেকে বা আমার কাছে যদি নাইন্থ এডিশানটার কথা বলো এরপরেও একটা ইয়ে এসছিলো তো এখানে দাম ছিল সাতশো চল্লিশ টাকা আর এখন করা হয়েছে আটশো চল্লিশ টাকা তো সেক্ষেত্রে দেখতে পাবে একশো টাকাই বাড়ানো হয়েছে আর বাড়ানো কারণও আছে সেগুলো তো তোমরা এখানে দেখতে পেলে এখানে দেওয়া হয়েছে মেন্সের ক্ষেত্রে আরও বেশি কারণ তোমরা দেখতে পাবে তো সেগুলো পরের ভিডিওটাতে অবশ্যই দেখো আর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রতিটি চ্যাপ্টার শেষে কিন্তু এখানে অনেক ইনফরমেশান অ্যাড করে দেওয়া হয়েছে তো মেনলি যারা একটা ভালো ডব্লু বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা বই খুঁজছিলে তাদের জন্য কিন্তু এই বইটা ভালো অপশন হতে পারে তোমরা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই বইটা পার্চেস করে নিতে পারো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা